রমজান মাসের পূর্বে ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? রমজানের রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা? রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কিনা? আমার এক বোন প্রশ্ন করেছে যে হুজুর, রমজান মাসের পূর্বে ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? চমৎকার একটি প্রশ্ন, এটা খুবই প্রয়োজনীয় বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী। দেখুন, মাহে রমজান এটা কিন্তু রব্বি করিমের পক্ষ থেকে একটা অসাধারণ নিয়ামত। এই মাহে রমজান কেন আল্লাহ পাক দান করেছেন? আমার রব্বুল আলামিন মাহে রমজান দার করার প্রধান উদ্দেশ্য হচ্ছে বান্দাকে ক্ষমা করা। বিশ্ব নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা মিন যানবি। যে ব্যক্তি মাহে রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সহিত, রব্বে করিম তার পিছনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার! মাহে রমজান কত বড় নিয়ামতের জায়গা, কত অসাধারণ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, অথচ আমরা বুঝি না, আমরা হেলাই ফেলাই সময় কাটিয়ে দেই। তবে আমার এক বোনের যে প্রশ্নটি অসাধারণ প্রশ্ন, খুবই পছন্দ হয়েছে। আজকাল আমাদের মা বোনরা স্টার জলসা দেখে না, আজকাল আমাদের মা বোনরা হিন্দি সিরিয়াল দেখে না, রমজান মাস আসলে তার ঘরের টিভিটাও বন্ধ করে দেয়। রমজান মাস হচ্ছে ইবাদতের একটা মৌসুম, ইবাদতের একটা অসাধারণ সময়, যে সময়টায় যে ব্যক্তি কাজে লাগাবে তার চাইতে বড় নিয়ামত আর হতেই পারে না। এই জন্য আমার বোন একটা চমৎকার প্রশ্ন করেছে। বোন, আপনার প্রশ্নটা উত্তর দিতে চাই, আপনার আবেগকে আমি সেলিউট জানাই, কিন্তু আপনি যে কাজটা করছেন সে কাজটা দুটো দিক আছে। এক নম্বর দিক, আপনি যে ওষুধ খেয়ে মাসিক বন্ধ করবেন, সেক্ষেত্রে শারীরিকভাবে যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা দিয়ে রোজা করা যাবে না। রোজা করা ফরজ, কিন্তু একটা আয়াত দ্বারা ওই রোজা আপনার জন্য রুখসত করা হয়েছে। আমা রব্বুল আলামিন বলেন, ইন কানা মারিদুন আও আলা সাফরিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা। রব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যায়, মারিদুন আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকে, তাহলে তার জন্য রমজানের ফরজ রোজা রাখার দরকার নাই, তার জন্য আল্লাহ শিথিল করে দিয়েছে। সে চাইলে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তী সময় রমজানের রোজাগুলো সে রেখে দিবে। কত সুন্দর সোজা না? রমজানের রোজা কি করবে? রেখে দিবে। মারিদুন, অসুস্থ। বোন, আপনি তো অসুস্থ। দিস দ্য ন্যাচারাল প্রসেস ফ্রম অলমাইটি। প্রত্যেক মাসে এটা আপনার হয়, অসুস্থতা আপনার যে হচ্ছে এটাকে মেনে নেন। তো এটার জন্য আপনি ঔষধ খেয়ে শারীরিক অসুস্থতা করে আপনি রমজানের রোজা রাখবেন, সেটার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, অতিরিক্ত আবেগ নিয়ে যদি আপনি চান, আপনি করতে পারেন। বিশ্ব ওয়ার্ল্ড ইসলামিক স্কলার তারা সুযোগ দিয়েছে, কিন্তু মেডিকেল সায়েন্স বলেছেন না, এটা করা যাবে না। অতএব স্বাভাবিক প্রসেস, এটা আল্লাহর বিধান। একটা মানুষের যেমন মা বোনদের যে মিন্স, তেমন পুরুষের স্বপ্নদোষ হওয়া বা বিভিন্ন ধরনের রোগ, এটা ন্যাচারাল ম্যাটার, এটা কারো হাত নেই। এটার উপর কারো যেহেতু হাত নেই, আপনার যে সিস্টেম আছে সেই সিস্টেমটা আপনি পালন করেন। আপনি যে সাত দিন রোজা রাখতে পারবেন না, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তী সময় এই সাত দিনের রোজা আপনি রেখে দেন। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি ওষুধ খেয়ে রোজা রাখবেন কেন? বেশি আবেগ করতে গিয়ে শারীরিকভাবে অসুস্থ হওয়ার দরকার নাই। তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহর এই আয়াতের আমরা কি করব, আমল করব। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, মারিদুন আও আলা সাফরিন, অসুস্থ অথবা সফররত অবস্থায় যদি থাকি, অতি আবেগ দেখানোর দরকার নাই। অনেকে দেখবেন আপনার সফররত অবস্থায় খুব ভাবসাব নিয়ে যে রোজা রাখলাম, যখন রংপুর চলে যায় তখন মধ্যবর্তী অবস্থায় বগুড়ার কাছাকাছি গিয়ে অসুস্থ, বমি করে এই সেই ঝামেলা, হায়রে জীবন বের হয়ে যাচ্ছে। আরে বাবা, আল্লাহ নিজে বলে দিয়েছেন সফর অবস্থায় থাকলে ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে আপনি কি রোজা রাখবেন? আপনি বিধানের বাইরে যাচ্ছেন কেন? আল্লাহ সুযোগ দিচ্ছে, আপনি গ্রহণ করছেন না কেন? অতএব বোন, আপনি চাইলে রাখতে পারেন, তবে আপনার জন্য সেটা কল্যাণ করে নাও হতে পারে, শারীরিক ক্ষতি হলে সেটা রাখার দরকার নাই। আল্লাহ পাক আমাদের মা বোনদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন। আমার এক ভাই প্রশ্ন করেছে, হুজুর, রমজানের রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি না? চমৎকার কথা। এখানে কি দুটো বিষয়, প্রথমত আপনাকে সেলুট জানাই যিনি প্রশ্নটা করেছেন, অর্থাৎ আপনি হয়তো মাঝে মধ্যে রক্ত দিয়ে থাকেন। মানবতার কল্যাণে সারা শরীরের একটা জিনিস দেয়া যাবে, সেটা হচ্ছে রক্ত। আচ্ছা, আমাদের কিন্তু বাংলাদেশে নতুন একটা ট্রেন্ডিং চালু হয়েছে, সেটা হচ্ছে চক্ষু দান, সেটা হচ্ছে কিডনি দান, হ্যাঁ সেটা হচ্ছে ইদানিং আবার কণ্ঠনালী কি দানও শুরু করেছে। স্পষ্ট কথা, কোনো শরীরের কোনো অঙ্গ দান করা হারাম, হারাম, হারাম।
অ্যাকসেপ্ট ব্লাড, ব্লাড ডোনেশন আপনি করতে পারবেন। তবে মাহে রমজানে ব্লাড ডোনেশন করতে পারবেন কি না, এটা মূল প্রশ্ন। পাশাপাশি একটা সম্পূরক প্রশ্ন আমার মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অনেকে ব্লাড টেস্ট করে খুব মারাত্মক অসুস্থ, এখন ব্লাড টেস্ট করলে রমজানের রোজা ভাঙবে কি না। এবার আসুন, রোজা ভাঙার জন্য দুটি সিস্টেম খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হচ্ছে বিশ্বনবীর হাদিস, তিনি বলেছেন পেটের ভিতর থেকে কোনো খাবার যদি বের হয়ে যায় আপনা আপনি রোজা ভাঙবে না। অনেকে বলে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়, বিষয়টা এরকম নয়। মুখ ভরে রোজা যদি আপনার বমি আসে আপনার অসুস্থতার কারণে, আপনি রোজাটা আপনি ছাড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। খুব অজ্ঞান হয়ে গেছেন বা আপনি একদম মারাত্মক লেভেলের অসুস্থ হয়ে গেছেন তখন ছাড়তে পারবেন, ওই শর্তে মুখ ভরে আপনার বমি আসলে রোজা মাকরু হয়, কখনো ভাঙে না। সিস্টেম হচ্ছে দুটো জায়গায় দিয়ে যদি কোনো খাবার, ছোলা পরিমাণ খাবার যদি প্রবেশ করে তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এক হচ্ছে গলা দিয়ে, ইচ্ছায় অথবা অনিচ্ছায় গলা দিয়ে বা নাকের এইটা দিয়ে যদি কোনো খাবার ঢুকে যায় তাহলে অবশ্যই আপনার রোজা ভেঙে যাবে। নাম্বার টু, পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো খাবার ঢুকে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এবার আসুন রক্ত, একজন মানুষ যখন মুমূর্ষু আইসিউতে থাকে, হি রিয়ালাইজ সামথিং হোয়াটস গোয়িং অন, কি চলছে তার জীবনে, জীবন যুদ্ধ যখন সে করে, ওই ব্যক্তিকে রক্ত দেওয়া আপনার উপর ওই মুহূর্তে ফরজ। কোনো কোনো কাজ আছে যেটা নফল কিন্তু মাঝে মধ্যে ফরজ হয়ে যায়। একজন মানুষের জীবন বাঁচানো আপনার রক্তের মাধ্যমে পৃথিবীর আর কেউ দেওয়ার মতো নাই, অবস্থা খুবই খারাপ, ওই মুহূর্তে আপনার জন্য সেটা ফরজ। এখন আসেন রমজানের সময় এ রোজা রেখে সেটা ফরজ আদায় করা যাবে কি না। আমার প্রশ্নের উত্তর হলো, যদি আইসিউতে থাকা অথবা মুমূর্ষু কোনো রোগী রক্ত চায় আপনি রক্ত দিতে পারবেন, কিন্তু এমনিতেই ভাই লাগতে পারে এক ব্যাগ রক্ত দিয়ে যান, তাহলে আপনি ইফতারির পরে করেন, ইফতারির পরে করেন না, কারণ রক্ত দিতে গিয়ে যদি আপনি সেন্সলেস হয়ে যান আপনার একটা ফরজ রোজার অনেক কষ্ট হতে পারে। আসুন আমরা এই বিষয়টা বুঝি, কারণ অনেক ইবাদত না বুঝার কারণে আমার ক্ষতি হচ্ছে অথচ আমরা কি বুঝতে পারছি না। আরেকটা বিষয় কি বলেছিলাম, টেস্ট করার জন্য, মারাত্মক অসুস্থ টেস্ট করার জন্য আপনি চাইলে এটা করতে পারবেন। এরপরের প্রশ্ন হলো, রোজা রেখে ইঞ্জেকশন নেওয়া যাবে কি না। চমৎকার একটা প্রশ্ন, এটা কিন্তু সচরাচর হয় তাই না, এই যে মুরব্বী যারা প্রথম শ্রেণীতে আছেন ইঞ্জেকশন কিন্তু অনেক সময় নিতে হয়। আসলে যে পরিস্থিতি আমাদের শরীরের, এখন থেকে 40 বছর আগে 80 বছর হয়ে গেছে বয়স, কিচ্ছু নিতে হয় নাই। আমার কি নানার কথা বলছি, তিনি 99 বছর হায়াত পেয়েছেন, শেষ জীবনে এসে হয়তো সামান্য কিছু ওষুধ খেয়েছেন, কিসের এত ইঞ্জেকশন। তবে এখন যে পরিস্থিতি কি দেখা যাচ্ছে, ইঞ্জেকশন নেওয়া, ইনসুলিন নেওয়া, এটা অনেক সময় প্রয়োজন হয়। এবার মাসালা শুনেন, মাহে রমজান খুবই সতর্কতার সহিত মাত্র আপনার কি 30টা রোজা, এই 30 রোজা যদি আপনার কবুল না হয়, গফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের গুনাহগুলো কি করে ক্ষমা করবেন। সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রব্বে করিম মাহে রমজান বান্দাদের জন্য কেন দিয়েছেন, এর মূল কারণটা হলো বান্দা 11 মাস গুনাহ করবে আর এই রমজানটার মাসে আল্লাহ মাফ করবে, গুনাহ করবে 11 মাস মাফ করে দিবে এই মাসে। এর মানে হচ্ছে এই মাসে ক্ষমার জন্য আল্লাহ পাক দান করেছেন, সুবহানাল্লাহ। আর এই মাসে এখন ইনসুলিন। এখন আসুন দুটো বিষয় মাথায় রাখবেন, একটা হচ্ছে যাদের ডায়াবেটিস তারা কখন ইনসুলিন নেবে, ইঞ্জেকশন নেবে। প্রশ্ন হলো, ইঞ্জেকশন ডায়াবেটিস রোগীরা ডক্টরের মতে, বর্তমান ডক্টর যেভাবে বলছে, তিনি যেটা করবেন যখন আজান হয়ে যাবে, আজান হলে একটু এক ঢোক পানি দিয়ে তিনি ইফতারটা ভাঙবেন, কি করবেন এক ঢোক পানি দিয়ে ইফতারটা তিনি ভাঙবেন, অথবা এক গ্লাস পানি খেতে পারেন, অসুবিধা নাই। তারপর তিনি ইনসুলিন দিয়ে প্রয়োজনে 15 মিনিট পরে তিনি কি করবেন, ইফতার, ভরপেট ইফতার করবেন। ইনসুলিন দিয়ে প্রয়োজনে ফাঁকে নামাজ পড়ে নেবেন, মা বোন আপনারাও শুনেন, নামাজ পড়ে নেবেন, তারপরে কি করবেন আপনি মানে ভরপেট ইফতার করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইফতারের পূর্বে ইনসুলিন দেওয়ার কোনো প্রয়োজন নাই, রুটিনটা খুব সহজ। ইফতারের আপনি মুখে পানি দিয়ে ইনসুলিন নিয়ে ইফতার করবেন, সাহারিতে একটু আগে উঠে ইনসুলিন নিয়ে পরে সাহারি খাবেন, শেষ, দুইবার আপনার ইনসুলিন। এবার আসুন, ইঞ্জেকশন যদি অন্য কোনো বিষয়ে থাকে, যেমন আপনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন, প্রচণ্ড মাথা ব্যথা এবং ডক্টরের কাছে গিয়েছেন বা তার শ্বাস প্রশ্বাসের সমস্যা বললো ইঞ্জেকশন পুশ করতে হবে, তাহলে ওই যে কোরআনের আয়াত কি বলেছে, মারিদুন আও আলা সাফারিন ওয়া ইন কানা মারিদুন আও আলা সাফারিন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় থাকবে অথবা সফর অবস্থায় থাকবো, ফাইদাতু মিন আয়ামিন উখার, সে ডেফিনেটলি তার পরবর্তী সময় সে কি করবে, সে রোজা রেখে নেবে, একটা রোজার জন্য একটা। তাহলে আপনি যদি সেই লেভেলের প্রচণ্ড অসুস্থ থাকেন, সবার আগে আপনি যেটা করবেন,
আপনি রোজা চাইলে ভেঙে নিতে পারেন। বাট ইনসুলিন দিলে রোজার যে ক্ষতি হয় এই ক্ষেত্রে দুটো মতামত। একটা হচ্ছে বডির মধ্যে আপনার যেহেতু এটা ঢুকছে, আবার কেউ কেউ বলেছেন যেহেতু পেটের মধ্যে ঢুকছে না তাহলে কোনো ক্ষতি হবে না। আল্লাহ পাক আমাদের দুটো বিষয় বুঝে মেনে এবং এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।